আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা সোলার প্যানেলে কোন ধরনের কেবল ব্যবহার করব এবং কেবল সম্পর্কে আমাদের আইডিয়া তো অনেকেরই থাকে না। তো সাধারণ ইলেকট্রিক লাইন এবং সোলার প্যানেলের লাইনের মধ্যে অবশ্যই তফাৎ রয়েছে। এখানে প্রায় 20 থেকে 25 বছরের ওয়ারেন্টি গ্যারান্টি থাকে। তো বন্ধুরা, আজকে আমরা সোলার টিপস বাংলা সেখান থেকে তানভীর ভাইয়ের মাধ্যম দিয়ে তানভীর ভাইয়ের কাছ থেকে আমরা শুনব। তো চলুন, উনি নরসিংদী থেকে কথা বলবেন, চলুন শোনা যাক। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সোলার সিস্টেমে বা সোলার প্যানেলের সাথে আপনারা কোন ধরনের তার ব্যবহার করবেন এবং কত ওয়াট প্যানেলের সাথে কত স্কোয়ার মিলিমিটার তার আপনারা ব্যবহার করবেন। তা আপনারা ভিডিওটা না টেনে যদি পুরো ভিডিওটা আপনারা দেখেন তাহলে আশা করি ইনশাল্লাহ অনেক কিছু আপনারা জানতে পারবেন, শিখতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন। আপনারা অনেকে অনেক টাকা খরচ করে সোলার সিস্টেম করেন, কিন্তু কত ওয়াট প্যানেলের সাথে কত স্কোয়ার মিলিমিটার তার লাগাতে হয় অথবা সোলার সিস্টেমে সোলার প্যানেলে কোন তারটা লাগাতে হয় সেটা অনেকেই জানেন না, যার ফলে সোলার থেকে যতটুক এনার্জি আসার কথা তা আসে না। তো প্রথমেই দেখাবো কোন ধরনের তার আপনারা সোলার প্যানেলের মধ্যে ব্যবহার করবেন না। এখানে আমার হাতে একটা তার দেখতে পারতেছেন, এটা হচ্ছে মূলত এসি তার। এই এসি তারের কন্ডাক্টরগুলো অনেক মোটা হয়ে থাকে এবং পরিমাণে খুবই কম হয়ে থাকে, 3টা 5টা 7টা এরকম হয়ে থাকে। তো আপনারা সোলার প্যানেলের যদি এই ধরনের এসি তার ব্যবহার করেন তাহলে এনার্জি প্রচুর পরিমাণে লস হয়। তো আপনারা যদি সোলার প্যানেল থেকে পর্যাপ্ত পরিমাণে এনার্জি পেতে চান তাহলে অবশ্যই এই ধরনের এসি তারগুলো আপনারা সোলারে কখনোই ব্যবহার করবেন না। তো এখানে আপনারা আরও একটা তার দেখতে পারতেছেন, এটাকে অনেকে 70-76 তারও বলে। অনেকে এই 70-76 তার সোলার প্যানেলে ব্যবহার করেন এবং একসময় আমি নিজেও এই তারগুলো সোলার সিস্টেমে ব্যবহার করতাম। এই তারগুলো আপনারা ডিসি সিস্টেমে ব্যবহার করতে পারেন, যেমন ঘরের ভিতরে যদি আপনারা লাইট ফ্যানের তার ওয়্যারিং করেন সেই হিসেবে ঘরের ভিতরে এই তারগুলো আপনারা ব্যবহার করতে পারেন। কিন্তু সোলার প্যানেলের সাথে এই তারগুলো ব্যবহার না করাই ভালো। তার কারণ হচ্ছে যেহেতু এই তারগুলো খোলা আকাশের নিচে থাকে, রোদ্রে আলোতে অথবা পানিতে ভিজে, সেক্ষেত্রে রোদ্রে আলো পড়লে কিন্তু এই তারগুলো প্রচুর পরিমাণে গরম হয় এবং অনেক এনার্জি লস হয়, এম্পিয়ার লস হয়। এখন আপনাদের দেখাবো কোন ধরনের তার আপনারা সোলার প্যানেলে ব্যবহার করবেন। এখানে আমার হাতে কিছু তার দেখতে পারতেছেন, এইগুলো হচ্ছে মূলত সোলার প্যানেলের তার। বাহিরের কান্ট্রিতে এই তারগুলোকে ফটোভোল্টিক কেবল বলা হয়। আপনারা এই ফটোভোল্টিক কেবলগুলো কীভাবে চিনবেন সেটা আপনাদের দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পারতেছেন এই কেবলগুলোতে অনেকগুলো চিকন চিকন তার থাকে এবং এই তারগুলো কিন্তু আপনারা হয়তো মনে করবেন এগুলো অ্যালুমিনিয়ামের, এইগুলো কিন্তু অ্যালুমিনিয়াম না, এগুলো মূলত হচ্ছে তামার তার। তামার উপরে জিঙ্কের কোটিং দেওয়া থাকে। আপনারা যদি একটা চাকু অথবা ব্লেড দিয়ে উপরে এইভাবে ঘষা দেন তাহলে দেখবেন ভিতরের যে অরিজিনাল তামাটা সেই তামাটা দেখা যাবে। আর কেন এই তামার উপরে জিঙ্কের কোটিং দেয় সেটাও আমি এই ভিডিওতে বলে দিব। তো এই ডিসি কেবলগুলো চিনার আরেকটা উপায় আপনাদের দেখাচ্ছি। এখানে দেখেন তারের দুইটা লেয়ার আছে, উপরের যে লেয়ারটা এটা হচ্ছে লাল এবং ভিতরে আরেকটা লেয়ার আছে কালো। যে কোনো সোলারের তারের মধ্যেই আপনারা দেখবেন দুইটা লেয়ার থাকে, উপরে একটা এবং ভিতরে আরেকটা লেয়ার থাকে। তার কারণ হচ্ছে উপরের যে লেয়ারটা এটা হচ্ছে ইউভি প্রোটেক্টেড থাকে, যার মানে সূর্যের যে আল্ট্রাভায়োলেট রে, এই আল্ট্রাভায়োলেট রেগুলো কিন্তু তারের অনেক ক্ষতি করে। যেহেতু এই তারগুলো সোলার সিস্টেমে থাকে, সোলার সিস্টেমের প্রায় 20-30 বছরের মতো টিকে। তো এই তারগুলো যদি আপনারা নর্মাল তার ব্যবহার করেন তাহলে কিন্তু বেশি দিন টিকসই হবে না। এই জন্য এই তারের উপর আল্ট্রাভায়োলেট প্রোটেক্টেড যেই কাভার থাকে, এই কাভার দিয়ে এই তারগুলো তৈরি করা থাকে, যাতে করে মোটামুটি 20-30 বছরে এই তারগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এখন বলি তামার তারের উপর জিঙ্কের কোটিং দেয় কেন। আপনারা একটা জিনিস পরীক্ষা করে দেখবেন, তামার তার যদি আপনারা অনেক দিন ধরে রোদ্রের আলোর নিচে রেখে দেন তাহলে দেখবেন ভিতরের তামার যেই কালারটা ওই কালারটা চেঞ্জ হয়ে যায় অথবা এক ধরনের ময়েশ্চার জমে যায়। তো তামার তারের উপরে যদি এই ধরনের ময়েশ্চার জমে অথবা জং পড়ে যায় তাহলে কিন্তু ইন্টারনাল রেজিস্ট্যান্স অনেক বেশি হয়ে যায়, যার ফলে এম্পিয়ার অনেক লস হয় এবং পর্যাপ্ত পরিমাণে ওয়াটটা সোলার প্যানেল থেকে পাওয়া যায় না। এই জন্য সোলার কেবলে তামার উপরে জিঙ্কের কোটিং দেওয়া থাকে যাতে করে ময়েশ্চার না জমে, জং না ধরে, যার ফলে সোলার প্যানেল থেকে পর্যাপ্ত পরিমাণে ওয়াটটা আমরা পেয়ে থাকি। এখন আপনাদের বলবো কত ওয়াট প্যানেলের সাথে কত স্কোয়ার মিলিমিটার তার আপনারা ব্যবহার করবেন। এবং আপনাদের সবথেকে সহজ একটা
সূত্র শিখিয়ে দিব, যার ফলে আপনি নিজেও যে কোনো ওয়াটের সিস্টেমের আপনারা তারের হিসাব আপনারা নিজেরাও বের করতে পারবেন। আসলে এখানে একটা ভুল সবাই করে থাকেন, কত ওয়াট প্যানেলের সাথে কোন তার ব্যবহার করবো অনেকে এটা জিজ্ঞাসা করেন। আসলে কত স্কোয়ার মিলিমিটার তার ব্যবহার করবেন এটা ওয়াটের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে অ্যাম্পিয়ারের উপরে। যেমন 12 ভোল্ট 100 ওয়াটের প্যানেলের সাথে যেই তার ব্যবহার করা হয়, সেখানে যদি আপনারা 24 ভোল্ট 200 ওয়াটের প্যানেল ব্যবহার করেন তাহলে কিন্তু একই তার আপনারা ব্যবহার করতে পারবেন। কারণ 12 ভোল্টের 100 ওয়াটের একটা প্যানেলে মোটামুটি 5 অ্যাম্পিয়ারের মতো কারেন্ট পাওয়া যায়। আপনারা যদি 100 ওয়াটের দুইটা প্যানেল সিরিজ কানেকশন করেন তাহলে কিন্তু 24 ভোল্ট 5 অ্যাম্পিয়ারে আপনারা পাবেন। এখানে ওয়াট বেশ কম হওয়ার কারণে কিন্তু অ্যাম্পিয়ার বেশ কম হচ্ছে না, যার ফলে একই সাইজের তার আপনারা দোনো সিস্টেমে ব্যবহার করতে পারবেন। তো এখন আপনাদের তার সিলেকশন করার সবচেয়ে সহজ একটা পদ্ধতি শিখিয়ে দেই। যারা বড় বড় প্রজেক্ট করেন বা বড় বড় কাজ করেন তারা অবশ্যই এগুলো জানেন, এটা তাদের জন্য না। আসলে ওইখানে আরও অনেক হিসেব নিকাশ আছে, এগুলো আপনারা অনেকে বুঝবেন না, এই জন্য সহজ একটা পদ্ধতি আপনাদের বলে দেই। তো প্রথমে আপনারা করবেন কি, যতগুলো প্যানেল আপনারা ব্যবহার করবেন ওই প্যানেলের মোট এম্পিয়ারটা আপনাদের বের করতে হবে, এবং ওই এম্পিয়ারকে আপনারা 5 দিয়ে ভাগ করবেন। তো ভাগ করার পর যে ফলটা আসবে ওই সাইজেরই কেবল আপনারা ব্যবহার করবেন। যেমন যদি আপনারা 100 ওয়াটের দুইটা প্যানেল ব্যবহার করেন তাহলে 100 ওয়াটের একটা প্যানেলের মোটামুটি এম্পিয়ার থাকে 5 এম্পিয়ার। যদি আপনারা দুইটা প্যানেল ব্যবহার করেন প্যারালাল পাবে তাহলে 5 5 10 এম্পিয়ার হবে। এখন এই 10 এম্পিয়ারকে যদি আপনারা 5 দিয়ে ভাগ দেন তাহলে আসে 2, তার মানে এখানে আপনারা 2 স্কোয়ার মিলিমিটার তার আপনারা ব্যবহার করতে পারেন। এখানে যদি আপনারা 400 ওয়াটের প্যানেল ব্যবহার করেন তাহলে 400 ওয়াটের মূল এম্পিয়ার আসে 4 5 20 এম্পিয়ার। তো 20কে যদি আপনারা 5 দিয়ে ভাগ করেন তাহলে দেখবেন 4 5 20, তার মানে এখানে আপনারা 4 স্কোয়ার মিলিমিটার তার ব্যবহার করতে পারেন। তো এইভাবে আপনারা 12 ভোল্টের সিস্টেম হোক, 24 ভোল্টের সিস্টেমে হোক, অথবা 48 ভোল্টের সিস্টেম হোক, যে কোনো সিস্টেমের মোট এম্পিয়ার যত আসে ওই এম্পিয়ারটাকে 5 দিয়ে ভাগ করে দিলে আপনারা সহজে তারের হিসাবটা বের করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ বন্ধুরা, আমরা তানবীর ভাইয়ের কাছ থেকে তার সম্পর্কে অনেক বিশ্লেষণ শুনলাম এবং এটা আমাদের খুব জরুরি দরকার ছিল। তো এবার আসুন আমরা কীভাবে তার জোড়া দেব সেইটা একটু দেখা যাক। দেখুন এখানে দুটি তার আছে, একটি হলো নেগেটিভ এবং একটি পজিটিভ। দুটি তার আমরা কীভাবে জোড়া দেব তা সেটাই বিশ্লেষণ করা হচ্ছে। আমরা প্রথমত দেখুন তারের যে গেজগুলো আছে, গেজগুলো একটার ভিতর একটা যাতে ঢুকে যায়, এতে অ্যাম্পিয়ার খুব কম অ্যাম্পিয়ার লস হবে। তো একটির ভিতরে কিন্তু একটি ঢুকিয়ে দেওয়া হয়েছে দেখুন, এর ফলে এখন দেখুন দুটি মুড়িয়ে দেওয়া হচ্ছে, যেদিকে ভালো মনে হয় সেদিকে ডাবল করে মুড়িয়ে দেব, সুন্দর করে পেঁচিয়ে দেব। এই একইভাবে অপর সাইডেও আমরা পেঁচাবো। তো বন্ধুরা দুটি তার ঠিক এভাবেই একটার সঙ্গে আরেকটা যুক্ত করে সুন্দর করে টেপ দিয়ে আমরা টাইট করে দেব। এরপর প্রয়োজনে হিট দেব, হিট দিয়ে টেপটাকে লাগিয়ে দেব। এছাড়াও মার্কেটে পাইপ পাওয়া যায়, পাইপ দিয়েও জোড়া দেওয়া যেতে পারে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো? আর বগুড়াতে যদি সোলার সিস্টেম কারো প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাদের দোকানে আসবেন, সেজুতি ইলেকট্রিক অ্যান্ড ব্যাটারি। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।